জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার। অনুশীলনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণকালে দুর্ঘটনার কবলিত হয়েছে। ঢাকার নবাবগঞ্জের কৈলিয়ালের একটি ধানক্ষেতে সেনাবাহিনীর হেলিকপ্টারটি অবতরণ করানো হয়। বুধবার দুপুর উপজেলার কলিয়ার ইউনিয়নের ভাঙ্গাবিটা এলাকায় আর্মি এভিয়েশনের BELL-206 হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। হেলিকপ্টারে থাকা দুই পাইলটকে স্থানীয় সহায়তায় উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ আনা হয়েছে। পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে ISPR। ISPR আরও জানিয়েছে ঘটনাস্থল এবং হেলিকপ্টার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের সহায়তা দিচ্ছে। পুস্তগুল এবং মাওয়া সেনানিবাস থেকে নিরাপত্তা এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী কৈলিয়াইলের UP চেয়ারম্যান বশির আহমেদ জানান, বুধবার বেলা 12:30টার দিকে ভাঙ্গাবিটার ইসামতির নদীর দক্ষিণ পারে ধান খেতে হেলিকপ্টারটি পড়ে যায়। দ্রুত হেলিকপ্টারের পাইলট মেজর শামস সহ দুজনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আরেকটি হেলিকপ্টারে করে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানিয়েছে ইউপি চেয়ারম্যান। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।